হ্যালো গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল, টু আমি ব্লগ, দিস ইস মি ওপি, ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটিং ব্লগ অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? সবাই আছো? খুব ভালো আছো? আর আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক অনেক বহু বহু দিন বাদে ব্লগ করছি, জানি না কতটা কী দেখাতে পারবো তোমাদের সাথে। বেসিক্যালি আমার পড়া এতটাই চাপ হয়ে গেছে, তো আমি ব্লগ করেও এডিট করে উঠতে পারছি না, তার জন্য কিছু পোস্ট করতে পারছি না, সরি আমারই ভুল। আর তাও আমি শর্টস ছাড়ছি, তোমরা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো, নোটিফিকেশানটা অন করে রেখেছো, তারা নিশ্চয়ই জানো আমি শর্টস ছাড়ছি, সেগুলো তোমরা দেখতেই পারো। আর হ্যাঁ, তো আজকে হচ্ছে আমাদের বাড়ির পুজো বা মায়ের বার্ষিক পুজো, রতন্তিকালী পুজো, তো সেটা হচ্ছে আজকে। তো আজকেও সকাল থেকে কোনো টাইম পাইনি ব্লগ করা, আমি এখন জাস্ট স্নান টান করে এখন ব্লগটা স্টার্ট করছি, জানি না তোমাদের কতটা কি দেখাতে পারবো। আর ফোনের মধ্যে একটু স্টোরেজ নেই যে আমি মানে এই যে ক্লিপসগুলো নেবো, ফোনের মধ্যে একটা স্টোরেজ নেই, খালি আমাকে সব অ্যাপসগুলো ডিলিট করতে হচ্ছে, দেন আমাকে ব্লগ করতে হচ্ছে, তো বহুত বড় মুশকিলের ব্যাপার। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি, দেখা যাক কতটা কি দেখাতে পারি। চলো দেখতে থাকো ব্লগটা, ইয়াই। তো গাইজ, এখন আমি মন্দিরে চলে এসেছি, বাইরেটা প্যান্ডেল করা হয়েছে, আর এই যে আমাদের মা, এখনও রেডি করা হয়নি, সাজানো গোছানো কিচ্ছু হয়নি, এখন সব কিছু করা হবে, চলো দেখতে থাকো ব্লগটা। আর গাইজ, এখানে বাবা যাচ্ছিল ঘট নিয়ে জল আনতে গঙ্গায়, তো যেরকম যায় আর কি ঢাক নিয়ে টোটো করে। এখন সব কিছু এখানে সাজানো গোছানো হবে, এখন আমি একটুখানি, এখন বাজে 3:30, 4:45, তো এখন আমি একটুখানি সুজি খেলাম, আর টিভিতে ক্যামেরাটা চলছে। তো যাই হোক, এখন মা রান্না করছে মায়ের ভোগ আর কি, রাতে যে মাকে ভোগ দেওয়া হবে সেই ভোগ মা সব কিছু রান্না করছে, চাটনি বাপড় পায়েস সব কিছু করছে। আর ওদিকে বাইরে রান্নার লোকেরাও চলে এসেছে, তোমাদের সবটা দেখাচ্ছি। আর তো একটু পরে তো সব সাজানো গোছানো হবেই। ওইটা খোলো দেখি, হাতের থালাটা, ওই থালাটা তোলো দেখি, চাটনি, গুড়ের পায়েস করেছো, ভালো লাগছে গুড়ের পায়েস। ওদিকে আলু ফুলকপির তরকারি, এবার ভাজা ভুজি হবে, খিচুড়ি হবে, তাই তো? মায়েরটা একবারে বেড়ে নিলাম, ভালো করেছো, সুন্দর লাগছে। আর গাইজ, এখানে খিচুড়ি রান্না হচ্ছিলো, আর এখানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি হবে, তার জন্য এখানে কাটাকুটি চলছে। আর ওদিকে খিচুড়িটাও বসাচ্ছিলো, আর আর কী কী হবে তোমাদের দেখাবো, আর সাথেই হবে পায়েস। তো এই যে সব কিছু রেডি হচ্ছে আপাতত, আর এই যে কলা গাছ আছে এখানে, এখান থেকে আমি এই পাতাটা কেটে নিয়ে যাচ্ছি, মা বললো লাগবে, এই যে এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছে, আর খিচুড়ি রান্নাটা মানে রেডি হচ্ছে আর কি। আমাদের গোলাপ গাছ, যেখান থেকে সব গোলাপগুলো, ওই যে ওই পিছনটা দিয়ে পুরো লাল হয়ে আছে, দেখতে পাচ্ছ, এই যে ওখানে রয়েছে। আর এই যে আমাদের দুষ্টু মেয়ে, খালি কামড়ায়, হাতে পুরো কামড়ে টামড়ে দুটো হাতে আমার দাগ করে দিয়েছে, পুরো বরবাদ করে দিয়েছে আমার হাত দুটো, আমাদের পিকু। আর গামলায় ফলগুলো সব আমি রেখে দিয়ে চলে এলাম ঠাকুর ঘরে গিয়ে। আর এখানে তরকারিটা দেখছি এসে অনেকটাই প্রায় রেডি হয়ে আসছে। আর এখানে সোমনাথ দাদা চলে এসেছিলো, তো সোমনাথ দাদাকে অনেকেই চেনো, বর্ধমান থেকে আসে দাদাটা, পুজো করবে গোছানো হচ্ছে। তো গাইজ, আমি তো রেডি হয়ে গেছি, খালি ইয়াররিংসটা পরা বাকি আছে, বাদ বাকি আমি এই নর্মালি এই শাড়িটা পরে নিয়েছি, এই শাড়িটা পরে আমি দেওঘর গেছিলাম, তোমরা শর্টসে দেখেছো, এখনও তার ব্লগ আমার এডিট করে উঠতে পারিনি আর পোস্ট করতে পারিনি। এনিওয়ে, এই শাড়িটা পরলাম, আর ব্লগও ঠিকঠাক করে করতে পারিনি, বিকজ ফোনে একটুকু জায়গা নেই বললামই সকালে। আর এখন আমি রেডি হয়ে গেছি, এখন যাবো বাইরেটা ইয়াররিংসটা পরে। আর আইব্রোটার তো খুবই বাজে অবস্থা, যেটা আমি করতে ভুলে গেছিলাম, প্লাস মনেই ছিল না আইব্রোটা করতে হবে, পুরো জঘন্য হয়ে গেছে, একদম ভূতের মতো লাগছে। যাই হোক, এখন আমি বেরোবো মন্দিরে, ওখানে পুজো। তো ফর আ চেঞ্জ গাইস,
টিপটার জন্য জানি মুখটা পাল্টে গেছে, আইব্রোটা নাহলে জঘন্য লাগছিলো। আর বাই দ্য ওয়ে আমি এই স্যুটটা পরে গেছিলাম যেটা আমি উজ্জয়িনী পরেছিলাম, আর ওপর দিয়ে এই কোটটা ঢেলে নিয়েছি, মানে পরে নিয়েছি। উফ আবার এত হিন্দি কথা বলতে বলতে হাত দিয়ে হিন্দি বেরিয়ে যাচ্ছে, কেউ আমাকে এখন দেখে বলবেই না যে আমি বেঙ্গলি না নন বেঙ্গলি। এনিওয়ে আমি এখন রেডি হয়ে গেছি, আমি এটা পরে বোধ হয় আমাকে ভালো লাগছে, আমার নিজের মনে হচ্ছে। তো নিজে যেটা মনে হবে সেটাই বেটার লাগবে কি না, তো পরা চেঞ্জ এটা চেঞ্জ করে পরে নিলাম। যাই হোক, তো এখন আমি যাবো বাইরেটা, বাইরে দেখি পুজো কত দূর এগোলো না এগোলো সবটা তোমাদেরকে দেখাচ্ছ চেষ্টা করছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর গাইস এখানে খিচুড়ি রান্না হয়ে গেছিলো অনেকটাই, মানে পুরো সব কিছু রান্নাবান্না রেডি হয়ে গেছিলো। ওখানে মালচা নিয়ে এসেছে ছিল, তাদেরকে ভোগ দেওয়া হবে আর কি মালচা করে, তো এগুলো নিয়ে আসা হয়েছিল। এই দেখ এটা কি রে, টোটো উঠে বসেছে, টোটোতে সোনা মাম্মাম টোটোতে বসেছে, আর একজন দৌড়াচ্ছে, বমাইশি করছে না ওরা, ওরা কি করছে রে, বমাইশি করছে, বমাইশি করছো। গাইস আমি আর লাকু এখন টোটোতে বসে আছি, লাকু তো টোটোতে বসতে খুব ভালোবাসে, যা ফ্ল্যাশটা অন করে দিলে ওর ভুলু এরম করে দৌড়াচ্ছে কেন লাকু। এই যে এই যে আমাদের ছোনা ছোনা, আমাদের বাড়ি পুজো হচ্ছে, নানা পুজো, তাই তো সোনা মা। তিনটে জামা পড়েছিস, এদিকে তো তোকে তো দেখাই যাচ্ছে না, এখানে আলোতে আলোতে মুখটা দেখা যাচ্ছে না। কেমন লাগছে খিচুড়িটা, ভালো আছে, টেস্টি, খাও। ওদিকে আছে না, ওম কালিকা ওই বিদমহেন, ওম সুসন বাসিনাই বিদমহি, তন্নো গৌরব চেতয়ান, এস পুষ্পাঞ্জলি শ্রী দক্ষিণা কালিকা ওই বিদমহি, ওম কালিকা ওই বিদমহেন, সুসন বাসিনাই এস পুষ্পাঞ্জলি শ্রী দক্ষিণা কালিকা ওই বিদমহি, ওম মহামায়ে জগন্নাথ কালিকে দক্ষিণেন বিহার বন্দনে দেবী এসেছে। মালা আছে না, কুশিয়াল দিয়েছো, হ্যাঁ তো এখানে ঠাকুরকে আবার ভোগ নিবেদন করা হচ্ছিল। শেষ, এবার হচ্ছে যজ্ঞের আয়োজন, যজ্ঞের সবকিছু আয়োজন করা হচ্ছিল। তো গাইস এখন সব, মানে এখন জ্যাকেটটা খুলে দিলাম, আর বাইরে তো ভালোই ঠান্ডা ছিল, এই দুদিন একটু ঠান্ডাটা পড়েছে। এখন এই ড্রেসটা চেঞ্জ করে বৌদের খেতে দেবো, মানে লাকিকে কালুকে ভুলুকে সবাইকে খেতে দেবো, তার জন্য আমাকে করতে হবে ড্রেসটা চেঞ্জ। আর এখন হবে যজ্ঞ, তো ওদেরকে খেতে যেতে দিয়ে তারপর আমি যাবো যজ্ঞটা দেখতে, তোমাদেরকে দেখাবো। আর আমার ফোনে একদম জায়গা নেই, আমি কী করবো বুঝতে পারছি না, কোথা থেকে তোমাদের ব্লগ করে দেখাবো, এক ফোটটা জায়গা নেই, মানে মরি পুরো ফুল। ইভেন কালকেও
আমার এক জায়গায় যাওয়ার আছে, সেখানেও ভাবলাম ব্লগ করবো। আই ডোন্ট নো যে ব্লগ হবে কি হবে না, তো এই নিবে চেষ্টা করছি ব্লগ করার। তো সেখানে তো দিদির ফোন থাকবে, দেখা যাক কত আগে করতে পারি। তো বাই দ্য ওয়ে এই ব্লগটা চলো তোমাদের কন্টিনিউ করছি, দেখতে থাকো ব্লগটা। ইয়ে, আর আমার এই স্যুটটা কেমন লাগছে কমেন্ট করলে জানিও। এই হাতাটা আমি নিজেই বানিয়ে মানে নিজেই ইয়ে করেছি, এর মধ্যে লাগিয়েছি, এটা ছিল না হাতাটা এরকম। তো চলো বাদ বাকিটা পরে কথা বলছি, কেমন লাগছে কমেন্ট করে লিখে জানিও তাড়াতাড়ি। আর চলো তাহলে দেখতে থাকো ব্লগটা। তো গাইজ, এখন আমি ওই জামাটা চেঞ্জ করে নিয়েছি, এখন আমি দাদার ফুল হ্যান্ড একটা টি শার্ট পরে নিয়েছি। দাদার জামা কাপড় আমি সবসময় পরতেই থাকি, এই যেগুলো সব জামাগুলো আমি পরি একবার করে, ও তো পরে না একবার করে, তারপর তো আমারই হয়ে যায়। এনিওয়েজ, তো চলো এখন তাড়াতাড়ি করে লাকিকে কালুকে বুলুকে সবাইকে ভাত খাইয়ে দিই, ভাতটা দিয়ে দিই, দেন তারপরে গিয়ে তোমাদেরকে জোকোটা দেখাচ্ছি কেমন কী হলো না হলো। আর চলো তাহলে দেখতে থাকো ব্লগটা। আমার ফোনটা খুব 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 হ্যাং করছে, মানে পুরো ফুল হয়ে গেছে, একদম প্যাকড আপ হয়ে গেছে ফোনটা, আর কিছু করার নেই, ফোনটা আমার ব্লাস্ট করবে। মানে এতটা মানে গ্যালারিতে কোনো কিছু, কোনো স্টোরেজই নেই আমার ফোনে, কিচ্ছু নেই, সব ডিলিট করতে হচ্ছে, সব ডিলিট করতে হচ্ছে, কী করবো ডিলিট বুঝতে পাচ্ছি না। সব অ্যাপসগুলো ডিলিট করে দিয়েছি, হোয়াটসঅ্যাপও ডিলিট করে দিয়েছি এই ভিডিওর জন্য, ব্লগের জন্য। তো চলো দেখতে থাকো ব্লগটা, দেখাচ্ছি তোমাদের বাকিটা। আমিও হয় লাকুও হয়, দেখি শোনামা শোনামা, এদিকে এদিকে গাইজকে দেখো। ওফ কী এ তো হ্যান্ড শেক হ্যান্ড শেক। আরে বাবা ঠিক আছে, যাবো তো যাবো তো যাবো তো। ওম ভো স্বাহা, ওম ভব স্বাহা, ওম স্বায় স্বাহা, ওম ভো ভব স্বায় স্বাহা, ওম নম বৈশ্যানর জাত বেদ ইহাবর দাস কো সর্ব কালমণি স্বাধায় স্বাধায় স্বাহা। জয় ত্রম্বকং। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनाम् उर्वारुकमेवमङ्गलामित्तरमोऽस्ते यमामृतात्। ॐ मृत्युञ्जय शिवाय स्वाहा। আমি মায়ের ভোগ এমনি ভোগ সবকিছু মিলিয়ে ভাজা ভুজি চাটনি পায়েস সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি আমার খাওয়ার জন্য, ডিনার করার জন্য। তো সব কথাই একটু একটু করে টেস্ট করবো। কেমন লাগলো তোমাদের ব্লগটা কমেন্টে লিখে জানাও। আর আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট এভরিওয়ান, লাভ ইউ অল।